ওয়েলকাম পিঙ্কিজ, রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে হাজির হয়ে গেছি আরেকটা এই গরমের সব থেকে সুন্দর রেসিপি, যেটা হচ্ছে বেগুন দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোল, যেটি এই গরমকালে খুবই শরীরের পক্ষে ভালো, খেতেও খুব টেস্টি। আশা করছি ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখে তোমরা ফলো করে বানাবে, খুব ভালো লাগবে। একদম কম মশলায় রান্না, কিন্তু খেতে খুব টেস্ট। আর এই গরমকালে বেশি তেল মশলা না খাওয়াই ভালো, আমি খুব একটা তেলও দিইনি। তো চলো রান্নাটা এবার আমরা শুরু করে দিই, প্রথম থেকে ভিডিওটা অবশ্যই দেখো। তো প্রথমেই আমি মাছ নিয়ে নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, দেখো ডিমলা মাছ। তো প্রথমে এটাকে নুন আর হলুদ একটু মাখিয়ে নেব, দিয়ে দিলাম নুন আর দিয়ে দেবো এবারে হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে মেখে নেব। হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, যাতে সমস্ত গায়ে, সমস্ত মাছের গায়ে নুন হলুদটা লেগে যায়, ভালোভাবে মিশে যায়। তো মাখানো হয়ে গেছে, তো এবার এগুলোকে ভেজে নিতে হবে। তো ভাজার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি, এবারে আমি এতে দিয়ে দেবো সর্ষের তেল। আমি সর্ষের তেলে আজকে রান্নাটা করব, তেলটা আমার গরম হতে একটু সময় দেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবারে আমি মাছগুলো দিয়ে দেব, দিয়ে ভেজে নেব লাল লাল করে। খুব বেশি লাল করার দরকার নেই, মিডিয়াম লাল করলেই হবে। তো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ট্যাংরা মাছ কিন্তু খুব টেস্টি একটি মাছ, আমার তো মানে নিজের ওপিনিয়নে আমার খুব ভালো লাগে এই মাছ, আর ডিমওয়ালা ট্যাংরা তো আরও টেস্ট। এরা খুব বেশি ছোট না, মিডিয়াম সাইজের, খুব একটা বড়ও না, আবার মিডিয়াম সাইজের মাছটা। তো মাছটা দেখো ভেজে নিচ্ছি, মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। তুলে নিয়ে একই পদ্ধতিতে আর বাদ বাকি মাছ যে কটা আছে ভেজে নেব লাল লাল করে। ট্যাংরা মাছ ভাজা খেতেও কিন্তু খুব ভালো লাগে, আর এরকম পাতলা ঝোল করলে তো আরোই অসাধারণ লাগে ভাতের সাথে। তো মাছ ভাজা হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবারে বেগুনগুলো ভেজে নেব লাল লাল করে। তো বেগুনগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এই দেখো বেগুনগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে বেগুনগুলোকে আমি তুলে নেব। বেগুনগুলোকে তুলে নিয়ে তারপরে রান্নাটা করতে হবে। গরমের মধ্যে এরকম মাছের ঝোল খেতে সবারই খুব ভালো লাগে, খুব বেশি একটা রিচ খাওয়া এই গরমে ভালোও না শরীরের পক্ষে, আর রিচ খেলে শরীরে অস্বস্তিও করবে, সেই জন্য খুব একটা রিচ না খাওয়াই ভালো। কড়াইতে যেটুকানি তেল আছে ওই দিয়েই রান্নাটা করব। তো ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে, কালো জিরেটে হালকা একটু ভেজে নিতে হবে 5-7 সেকেন্ড মতন ভেজে নিয়ে, তারপরে এর মধ্যে আমি এখন দিয়ে দেব টমেটো পেস্ট। দুটো মিডিয়াম সাইজের টমেটো আমি ঘষে নিয়েছি, তো ওই পেস্টটা দিয়ে দিলাম, এটার দ্বারাই আমার গ্রেভিটা হবে। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি আদা বাটা, আদা ও কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম, তো সেটা দিয়ে দিলাম। এখানে আমি রসুন ব্যবহার করিনি, পেঁয়াজও ব্যবহার করিনি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, সব 1 চামচ মতন দিচ্ছি বড় চামচে। আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো কালারটা চেঞ্জ করার জন্য, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে, একদম মশলার গা থেকে তেল ছেড়ে দেওয়া অবধি। 3-4 মিনিট মতন একটু কষিয়ে নিতে হবে ভালো করে, নালে মশলা জলসা জলসা ভাব লাগলে জিনিসটা খেতে ভাল লাগবে না, তাই একটু কষিয়ে নিতে হবে হাতে একটু সময় নিয়ে মশলার গায়ে থেকে তেল ছেড়ে দেওয়া অবধি।
এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, দিয়ে এবার একটু কষিয়ে নেব, নাহলে মশলাটা তলা দিয়ে ধরে যেতে পারে, সেই জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে 3-4 মিনিট মতন একটু কষিয়ে নেব। এই দেখো মশলাটা ভালো করে কষে গেছে, মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা আমাদের ভালোভাবে কষে গেছে। এবারে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম, মিশিয়ে নিয়ে এবারে দিয়ে দেব মশলাটা, ভালোভাবে কষে গেছে, এবারে জল দিয়ে দিলাম। দিয়ে একটু ফুটতে দেব ভালো করে, 3-4 মিনিট মতন একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। এ দেখো ফিরে এসেছি 3-4 মিনিট পর, ঝোলটা আমার ভালোভাবে ফুটে গেছে। এবারে আগে থেকে ভেজে রাখা মাছ আর বেগুনটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ঝোলের সাথে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে আবার আমি ঢাকা দিয়ে 5 মিনিট মতন রান্নাটা করব। দেখো ফিরে এসেছি 5 মিনিট পর, ঝোলটা আমার হেভি ভালোভাবে ফুটে গেছে। তো আমাদের রান্না প্রায় শেষের দিকে, আমাদের রেডি হয়ে গেছে। বেগুন দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোল, দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো সামান্য দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নাবিয়ে নিলেই আমাদের রেডি হয়ে যাবে বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল। একদমই গরমে খুব সুন্দর একটি রেসিপি। তো গ্যাসটা আমি অফ করে দিলাম, এই দেখো দেখতেই পাচ্ছ অসাধারণ দেখতে লাগছে, খেতেও তেমন অসাধারণ। এই গরমের সময় এরকম একটা পদ থাকলে খেয়েও শান্তি, শরীরে কোনো অস্বস্তিও হয় না। তো তোমাদের বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, সকলের সাথে শেয়ার করো, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন সমেত আমার রেসিপিগুলি তোমাদের কাছে খুব সহজে তাহলে পৌঁছে যাবে। আজকের মতন টাটা, আবার চলে আসবে একটি নতুন রেসিপির সাথে।